ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো সংসদ সদস্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সিসি জানান, ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতা দমানো গেলেও পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। সময় ইসলামের রিপোর্ট। দেশজুড়ে চলতে থাকা ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বন্ধে নির্বাচন কমিশন অনেকটাই দিশেহারা। তবে ভোট উৎসবে সহিংসতা বন্ধে জোর পদক্ষেপ নিতে বেলা ১১টায় বিশেষ বৈঠকে বসে নির্বাচন কমিশন। তিন ঘণ্টার বৈঠকে অংশ নেন আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও গোয়েন্দা সংস্থার প্রধানরা। ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে সংসদ সদস্যদের জন্য আবারও কড়া বার্তা দিলেন সিইসি। পূর্ণ ক্ষমতা ব্যবহারে রিটার্নিং অফিসারদের নির্দেশ দেন তিনি। যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে যারা যারা নির্বাচনকালীন কর্মকাণ্ড চালাতে পারেন না, তাদের মধ্যে এমপি থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত আছেন, তারা কখনো এলাকায় থাকতে পারবেন না, সেটা সচিবালয় একটা জেনারেল সার্কুলার দিয়েছে এবং আজকে আলোচনা হয়েছে যে তারা যেন কখনো নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করতে না পারে। আচরণবিধি প্রতিফলন করার জন্য ম্যাজিস্ট্রেট যেন তৎপর থাকে, তারা যেন সজাগ থাকে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেন। যেখানে যেখানে কোনো এমপি তারা যদি গিয়ে থাকেন, সেগুলো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের চিঠির পরিপ্রেক্ষিতে তাদেরকে চলে যেতে হয়, এবং যদি না যায় তাহলে তাদের বিরুদ্ধে আমরা আগে যেরকম আইনগত ব্যবস্থা নিয়েছি, মামলা পর্যন্ত করা যায়, ফৌজদারি মামলা, সেটা আমরা আগে করেছি এবং এখনও তা করবো। কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইউপি নির্বাচন সুষ্ঠু হচ্ছে জানিয়ে সিইসি বলেন, ভোটের মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর শতভাগ চেষ্টা থাকলেও সহিংসতা শূন্যের কোটায় আনা সম্ভব নয়। এলাকার মস্তান বা দোষী লোক যেগুলো বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তাদেরকে আগাম গ্রেপ্তার করার জন্য আমরা নিষ্ঠাসন দিয়েছি, সেগুলো তারা করবে। আগামী নির্বাচনে যেটা কীভাবে হবে আমরা তো আপ্রাণ চেষ্টা করবো সেই নির্বাচন সহিংসতা রোধ করার জন্য। একটাও সহিংস হবে না, একটাও মারামারি হবে না, এরকম নিশ্চয় তো আমরা কেউ দিতে পারি না। আমরা চেষ্টা করব এইগুলো নিয়ন্ত্রণ করার জন্য। সিইসি জানান, অংশগ্রহণমূলক ইউপি নির্বাচনে 74% মানুষ ভোট দিয়েছে, সহিংসতার কারণে ভোট কেন্দ্র স্থগিতের ঘটনাও প্রায় শূন্যের কোটায়। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।